মানে এই নিউজটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে পকেটে যদি জিনিস থাকে বা সংগ্রহে যদি জিনিস থাকে মাঝে মাঝে একটা মাইরা দেওয়া উচিত। আমরা আজকে যেই ঘটনা দেখলাম সেই ঘটনা এটা প্রমাণিত, ইরানকে দমানোর জন্য পশ্চিমারা একজোট হয়েছে। তবে তাদের যেই বস যুক্তরাষ্ট্র সামনে আসলেও পেছনে তাদের যেই অনুসারী এরা কিন্তু ধরেন আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আমরা ভিন্ন রূপ দেখেছিলাম ফ্রান্সকে, যে মানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের লাস্টে এসে হঠাৎ করে তারা একটু সাইড হয়ে গেল, এবং কি যুক্তরাষ্ট্রের নেতৃত্ব থেকে ন্যাটো বা অন্যান্য যে ইস্যুগুলো আছে ইইউ এগুলোতে কিন্তু ফ্রান্স একটা শক্ত ভূমিকা রেখেছে, আবার সবাইকে ডিঙিয়ে চিনও গেছে। কিন্তু দিন শেষে মুসলিম ভাইয়ের বউয়ের কথায় রসুনের কোয়া আলাদা আলাদা হলেও গোড়াটা কিন্তু একই জায়গায়, সেটিই প্রমাণিত। দর্শক, ইউক্রেনে আপনারা আজকে জানেন যে রাশিয়ানরা ব্যাপক হামলা চালিয়েছে, আর পশ্চিমাদের যে লেপার্ড লোপার্ড আছে শুধুমাত্র জার্মানির না, ফ্রান্সও কিন্তু অনেকগুলো ট্যাঙ্ক দিয়েছে, আরও অন্যান্যদের দিচ্ছে, এগুলোকে মানে পাখির মতন উড়াই দিচ্ছে, পুতিনকে মাইরা মাইরা ঠুস ঠুস। তো এইগুলাতে ভ্লাদিমির পুতিন যা ব্যবহার করছে, রুশ ক্ষেপণাস্ত্র প্লাস ড্রোন, আর এই ড্রোনগুলা বেসিক্যালি ইরানের তৈরি ড্রোন। ইরানের এই ড্রোন নিয়ে পশ্চিমাদের মাথা ব্যথার যেন শেষ নেই। আপনি দেখেন এরা সবাই মিলা ইউক্রেনকে মাল দিচ্ছে, সেটাতে সমস্যা না, কিন্তু ইরান কেন রাশিয়াকে ড্রোন দিল এটা নিয়ে খেপসে আসা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আপনার ইউক্রেনের চলমান আগ্রাসনের মধ্যে ইরানের ড্রোন ব্যবহার করে বিভিন্ন স্থাপনায় আবারও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে রাশিয়াকে ড্রোন সরবরাহ করা নিয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো। এমনকি এই ধরনের কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কেও দেশটিকে সতর্ক করে দিয়েছেন, মানে আপনার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে রাশিয়াকে ড্রোন সরবরাহের পরিণতি সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, আর প্রেসিডেন্ট ম্যাক্রোর কার্যালয় থেকে এই তথ্য সামনে এসেছে। শনিবার এক ফোন কলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে যে সহায়তা দেওয়া হচ্ছে তা অবিলম্বে বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতি থেকে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ম্যাক্রো ইরানের পারমাণবিক কর্মসূচির গতিপথ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন বলছে রাশিয়াকে ইরানের তৈরি ড্রোন সরবরাহ করা ইরানের পরমাণু চুক্তিসহ 2015 সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘিত হয়েছে। 2015 সালে জাতিসংঘের প্রস্তাবের অধীনে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা 2020 সালের অক্টোবর পর্যন্ত চালু ছিল। গত শুক্রবার হোয়াইট হাউসও বলেছে রাশিয়া ইরানের সাথে তার প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর করেছে, এবং কি তেহরানের কাছ থেকে দেশটি শত শত একমুখী আক্রমণকারী ড্রোন হাতে পেয়েছে, যা দিয়ে এই মুহূর্তে ইউক্রেনে বাজিমাত করছে। দর্শক, আপনার এখানে যে বিষয়টা সামনে এসেছে মোট কথা হচ্ছে মুদ্রা কথা, যে ইরানের সাথে ফ্রান্স আবার লাগতে চায়। তবে ইরান কি দমার পাত্র? ফাত্তার মতন জিনিস বানাইছে, সেই লেভেলের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, তাই না? শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে চলে। আজকে ফ্রান্স প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়েছে। ইরান বলছে ফ্রান্সের এই ধরনের অধ্যত্তমূলক আচরণ অবন্ধু সুলভ। রাষ্ট্র হিসেবে জেনেভা কনভেনশনের কিছু রুলস আছে, সেগুলা ফ্রান্সের আগে ভালো করে পড়া উচিত যে জাতিসংঘের রুলস কে ভাঙছে। ইরান সরাসরি কিন্তু এখনও বলে না যে রাশিয়াকে ড্রোন দিচ্ছে, এটা একটা কৌশলগত অবস্থান, আমি বেশ কয়েকবারই বলেছি। তো ইরান বলছে যে অতীতে যে ডিডগুলো ছিল রাশিয়ার সাথে সেইগুলোতে যেই ড্রোনগুলো বাকি ছিল সেগুলোই তারা দিচ্ছে, সরাসরি ইউক্রেনে আক্রমণের জন্য কোনো ধরনের ড্রোন দিচ্ছে না। মানে আমেরিকা বা পশ্চিমারা কিন্তু এই স্টাইলেই বলে যে রাশিয়ার ভিতরে আক্রমণের জন্য আমরা দিচ্ছি না, ইউক্রেনের ভিতরে রাশিয়ান সেনাদের মারার জন্য দিচ্ছি, এই ধরনের বক্তব্য কিন্তু তারা দিচ্ছে। তো ইরানও এই বিষয় নিয়ে যথেষ্ট প্রটেস্ট করেছে যে ইরান সম্পর্কে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা অন্য কিছু দেওয়া হলে সেগুলোকে ইরান গণে না, পাত্তা দেয় না, ইরান তাদের মতন চলবে। রাশিয়ার সাথে ইরানের যে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক, সামরিক এবং গবেষণা কেন্দ্রিক প্রযুক্তি বিষয়ক, সেইগুলো চলমান আছে, চলমান থাকবে। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি বলছেন রাশিয়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভে ব্যাপক হামলা চালাচ্ছে, আর অ্যাজ এ রেজাল্ট জেলেন্সকির যেই পাল্টা আক্রমণের বিষয়টা ছিল সেটা নস্যাৎ হয়ে যাচ্ছে। ইউক্রেনের জনগণকে আতঙ্কিত করতে ইরানের ইউএভি ব্যবহার করছে, এবং রাশিয়া ইরান সামরিক অংশীদারিত্ব আরও গভীর করছে। আমরা উদ্বিগ্ন,
ইরানি ইউএভি তৈরি করতে ইরানের সঙ্গে কাজও করছে রাশিয়া। তারা এগুলো এখন রাশিয়ায় বসেই বানাচ্ছে, রাশিয়াকে সাহায্য করছে ইরান। যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে, রাশিয়া ইরানের কাছ থেকে একটি ড্রোন তৈরির কারখানা বানাতে প্রয়োজনীয় উপকরণ নিচ্ছে, যেটা 2024 চালু হবে। রাশিয়ার আলাবুগা নামক বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ইউএভি উৎপাদন কেন্দ্রের পরিকল্পিত অবস্থানের স্যাটেলাইট চিত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে। আর এটার জন্য ইরানকে তারাও নতুন করে নিষেধাজ্ঞার খড়গে ফেলাচ্ছে। মানে আপনি একটু দেখেন যে আমি মাঝে মাঝে কেন পশ্চিমাদের বিরোধিতা করি। বাবা তুরার মন চাইছে তুরা আরও দেয় ইউক্রেনরে, না নাই তো সেনাবাহিনীও পাঠানোর মতন উল্টাপাল্টা ঘোষণা কিন্তু আসছে। তো রাশিয়ার সাথে যাদের মিত্রতা আছে তারা তো দিবেই, এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা, বিশ্ব মোড়ল, এই পাকনামির জন্য বেসিক্যালি পশ্চিমাদের অনেকে দেখতে পারে না, এটা কিন্তু বাস্তব। তুরা এত পাকনামি করার দরকার কি? তো যাই হোক, ইরান রাশিয়ার বন্ধুত্ব অটল থাকতে হবে, এগুলোকে পাত্তা পত্তা দেওয়ার সময় নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।